বুধবার বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করেছে রাজধানী অরুন্ধতিনগর ইংলিশ মিডিয়াম স্কুল কর্তৃপক্ষ। এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, বিদ্যালয়ের SMC কমিটির সদস্য সদস্যা, অভিভাবক মণ্ডলী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন মেয়র। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মানব জীবনে উদ্ভিদের প্রভাব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন তিনি। মেয়র বলেন, গাছ পরিবেশের ভারসাম্য যেমন রক্ষা করে তেমনি অক্সিজেন প্রদান করে মানুষের জীবন বাঁচায়। তাই উদ্ভিদকে মায়ের মতো করে সেবা যত্ন করে বড় করে তোলার জন্য প্রধানমন্ত্রী স্লোগান তুলে এক পের মাকে নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে বিশেষ গুরুত্ব রয়েছে বলে জানান মেয়র। তিনি বলেন, আমরা মার প্রতি যেমন খেয়াল রাখি, যত্ন করি, তেমনি বাঁচতে গেলে উদ্ভিদকেও যত্ন করে বড় করে তুলতে হবে। এবং গাছের প্রয়োজনীয়তা এবং গাছকে রক্ষা করার যে বিশেষ দায়িত্ব বা কর্তব্য, সেগুলো অবহিত বা সতর্ক বা সচেতন করার জন্য যুক্ত বৃক্ষরোপণ অনুষ্ঠান। পরিসরের ভারসাম্য রক্ষা করে বৃক্ষ, কাজে আমাদের বৃক্ষকে বাঁচিয়ে রাখতে হবে এবং বৃক্ষরোপণকে মানসিকভাবে নিজের মধ্যে তৈরি করতে দিতে আমরা যখন বাধ্য কিছু থাকবো আমাদের সঙ্গে গাছও থাকছে। ঠিক আছে, আমাদের যথেষ্ট প্রধানমন্ত্রী বলেছেন যে একটি বৃক্ষ তার মানে রোপণ করার জন্য মাটি নামবো, মানে আজকে যারা আমরা গাছ লাগবো, যদি আমরা আমার নিজের মায়ের নামে গাছটা রোপণ করি, মাকে যদি সরকার করি, মাকে যদি যত্ন করি, মাকে মার প্রতি যেমন আমাদের দৃষ্টি থাকে, সেভাবে গাছটার প্রতি আমাদের যত্ন থাকবে, সরকার থাকবে, ভক্তি থাকবে, আপনাদের বাকি রাখার চেষ্টা করবো, যাদের মা আছে তাদের সম্মানে আমরা মাকে যেমন সম্মান করি, বাড়িতে আলো আলো যেমন দেখি, সেভাবে গাছটা দেখবো। আর যাদের মা বৃক্ষরোপণ অনুষ্ঠানে বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কৃত করে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। বৃক্ষরোপণ অনুষ্ঠান উপলক্ষে অরুন্ধতিনগর ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।